নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে একটি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার সরাসরি 10,800 টাকা ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনারই নয়, আপনাদের বাড়িতে যে কটি জব কার্ড আছে তাদের সব কটিতেই কিন্তু এই টাকাটা ঢুকে যাবে। আর বন্ধুরা, শুধুমাত্র জব কার্ডের টাকা নয়, এর সাথে যদি আপনার আবাস যোজনা ঘরের টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই টাকাটাও এবার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমরা সবাই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়ে কিন্তু মমতা সরকার নতুন নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছেন। যেমনটা মেয়েদের জন্য লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সেবা সুখী প্রকল্প, অন্যদিকে মেয়েদের আর ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী আরও অনেক প্রকল্প তিনি শুরু করেছেন। আর সেই জন্য কিন্তু মোদী সরকারও আর পিছিয়ে নেই। মোদী সরকার এখন আমাদের জন্য নতুন নতুন এরকম সুবিধা দিয়েই চলেছেন। তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদীজি, জব কার্ড থাকলেই পেয়ে যাবেন 10,800 টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। তো আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে আর কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই সমস্ত কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও জব কার্ডের এই 10,800 টাকা ও ফ্রিতে ঘর পাওয়ার জন্য টাকা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অলে ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানবো যে এই 10,800 টাকা ও ফ্রিতে ঘর পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে আপনার কাছে অবশ্যই একটি জব কার্ড থাকতে হবে, 2022 সালের নতুন জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা সেই বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে। জব কার্ডের লিস্টে আপনার নাম না থাকলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনার জব কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থা থাকে অর্থাৎ বন্ধ হয়ে থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন না। আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, যে কোনো একটি রেশন কার্ড থাকলেই হবে, ব্যাংকের পাসবুকের জেরক্স কপি লাগবে আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো এবার জন্ম যে কী কী শর্ত পালন করতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য। তো বলা হয়েছে যে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক 1.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে থাকতে হবে। তো এবার জানবো যে আপনারা কীভাবে এবং কোথায় আবেদন করবেন এই প্রকল্পে। তো বলা হয়েছে যে ব্লক বা বিডিও অফিস বা এসডিও অফিস বা কেন্দ্র সরকারের জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে এরপর আপনার আবেদনপত্রটি প্রথমে জেলা স্তরে তারপর রাজ্য স্তরে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। আপনার আবেদনপত্রটি অনুমোদিত হলেই 10,800 টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলেই ফ্রিতে ঘর বানানোর জন্য আপনাকে 1,20,000 টাকা দেওয়া হবে।